الله بلغ وما أرسلناك إلا رحمة للعالمين গোটা পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি আপনি আসমানবাসীর জন্য রহমত জমিন বাসীর জন্য রহমত মানব জাতির জন্য আপনি রহমত জিন জাতির জন্য আপনি রহমত পশু পাখির জন্য আপনি রহমত হায়াবন জানোয়ারের জন্য আপনি রহমত ফেরেশতাদের জন্য আপনি রহমত ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন পুরুষদের জন্য রহমত নারীদের জন্য রহমত বিবিদের জন্য রহমত মাদের জন্য রহমত বাচ্চাদের জন্য রহমত যারা নাবালক অবস্থায় মারা যায় তাদের জন্য রহমতের বাণী নিয়ে আল্লাহর নবী দুনিয়ায় আগমন করেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন আমার সুন্নাতগুলোকে তোমরা আঁকড়ে ধরো আমার চাল খলিফার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো খুলাফায়ে রাশিদিনদের সুন্নত আঁকড়ে ধরো সফল যদি হতে চাও তারাত্তুফিকুম মামরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম একটার নাম হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আরেকটার নাম হলো সুন্নতে রাসূল আমি নবীর সুন্নত এই দুইটা জিনিস যতক্ষণ তোমরা আঁকড়ে ধরবা কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না কখনোই তোমরা গোমরা হবে না হাকীকত কে খবর দেনে বশীরায়া নদীরায়া حقیقت کے خبر دینے بشیر آیا نذیر آیا شہنشاہ نے جس کی پا اونچوں میں وہ فقیر آیا مبارک ہو زمانے کو کہ ختم المرسلی آیا مبارک ہو زمانے کو کہ ختم المرسلی آیا سراسر رحم بند کر رحمت للعالمی آیا آیا جن کے آنے کی زمانے کو ضرورت تھی وہ آیا جن کے آنے کے لیے بے چین فطرت تھی ان اللہ وملائکته یصلون علی النبی يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله سنت جميع صالحي صلوا عليه
بلغ العلا بكماله شاف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه تیرے محبوب کی یا رب شباہت لے کے آیا ہو حقیقت اس کو تو کر دے میں صورت لے کے آیا ہو بلغ العلا بکماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله محمد رسول الله صلى الله عليه وسلم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الله پاک رب العالمین دربار لاکھ کوٹی شکر یا اللہ تعالی سپتاہر شریشٹھ دین سید الایام جمعار دینے اللہ تعالی شریشٹھ بیدھان جمعار نماز ادائی کرار جنو আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ এই মাস রবিউল আউয়াল মাস আরবি বারো মাসের নাম অনেকের অজানা থাকলেও কয়েকটা মাসের নাম সকলেরই জানা রমাদান মাস আমাদের জানা না অজানা শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও জানেন রমাদান মাস এটা একটি গুরুত্বপূর্ণ মাস মুহররম মাস সম্মানিত মাস আরেকটি মাস সকলের পরিচিত রবিউল আউয়াল মাস অধিকাংশ উলামায়ে কেরামদের মতে এই রবিউল আউয়াল মাসেই আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছে নবীজির মোবারক জন্ম এ রবিউল আউয়াল মাস এবং এই মাসেই নবীজির ইন্তেকাল অধিকাংশের মতে বারোই রবিউল আউয়াল নবীজির ইন্তেকাল জন্ম কত তারিখ
এটা নিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন যুক্তি সামনে রেখে কিছুটা মতানৈক্য আছে। দুই তারিখ, আট তারিখ, নয় তারিখ, বারো তারিখ কিছু মতভেদ আছে। তবে এই মাসে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জন্ম, এটা দুনিয়াবাসীর জন্য খুশির বিষয়, ঠিক না বেটি? আপনারা খুশি না বেজা? আওয়াজ তো খুশি বলে না, নবীজির আগমনে খুশি না বেজা? হিন্দু কবি বলতেছে, হিন্দু কবি, হাকীকত কে খবর দেনে বশীরায়া নদীরায়া, বাস্তব সত্য খবর দেওয়ার জন্য এসেছেন একজন সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী। চাসাবু তালিব মুমিন ছিলেন না, মুসলমান ছিলেন না, কিন্তু বুঝতেন যে তিনি নবী, বুঝতেন তিনি নবী। আরফতু দীনাকা লা মুহালাতা আন্নাহু, আরফতু দীনাকা লা মুহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, লাউলাল মালামাতু আও ইদার মুসাব্বাতিন লাওয়াজাদতানি বিযালিকা সামহাম মুবিনা। ভাতিজা, আমি বুঝি তোমার ধর্ম সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ, এখন আমি যদি তোমাকে মেনে নেই, বাপদাদার ধর্ম ছেড়ে দেই, যে আমার পাশে আমার কিছু অনুসারীরা আমাকে গালাগালি করে, সমাজের মানুষ আমাকে গালমন্দ করবে, আমি এটা সহ্য করলাম না, বিধায় তোমার ধর্মটাও কবুল করতে পারলাম। এরকম হিন্দুদের মাঝেও যারা গবেষক, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, যারা গবেষক, ব্রেইনি, পড়াশোনা আছে, গবেষণা আছে, তারা এটা বুঝে, যদিও না মানে কিন্তু বুঝে, পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলেন সমস্ত নবীদের পরে। সাধারণত যে কোনো প্রোগ্রামে প্রধান অতিথি, প্রধান বক্তা আগে বয়ান করে না পড়ে? এটাই মাহফিলের সৌন্দর্যতা। অনুরূপভাবে বর্তমান আমাদের সমাজের কিছু বিয়ে শাদীর মাঝেও আমরা দেখি প্রধান আকর্ষণ জামাই বাবু, তার খাবার দাবারও স্পেশালভাবে পড়েই দেওয়া, ঝামেলা শেষ হোক, তিনি আসবেন তাকে দিয়ে সমাপ্ত করা হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, রাসূল, রাসূলুল্লাহ, এই শব্দটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকেই বলেছেন, অন্য কোন কোন কালিমার মাঝে রাসূলুল্লাহ শব্দ নেই।
رسول الله এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মা কানা মুহাম্মাদুন নাবাহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবী ওয়ালাকিন রাসূলুল্লাহ নবীজি আল্লাহ তাআলার রাসূল ওয়া খাতামান নাবীন এবং সমস্ত নবীদের সর্বশেষ এটা আমরা বিশ্বাস করি কিনা কারা কারা বিশ্বাস করেন হাত উঠা দুটোটা বিশ্বাস করতে হবে একটা হলো নবীজি আল্লাহর রাসূল দুই নাম্বার সমস্ত নবীদের সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন বললাম কেন হাত উঠাইলাম পৃথিবীব্যাপী ষড়যন্ত্র চলতেছে একদল নবীজিকে নবী মানে না আরেকদল নবী মানে শেষ নবী মানে না একদল নবী মানে না আরেকদল নবী মানে শেষ নবী মানে না দুটো দলেই প্রকষ্ট নবীজি শেষ নবী বুখারীর বর্ণনায় এসেছে নবীজি এসেছেন সবার শেষে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন কোন নবী জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আমি নবী জান্নাতে প্রবেশ না করি সুবহানাল্লাহ সবার আগে কোন নবী জান্নাতে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবার আগে কোন নবী যাবেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূল কারণ নবীজি সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা ঠিক না ঠিক সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন কোন নবীর উম্মত আমার উম্মতের আগে জান্নাতে যেতে পারবে না সুবহানাল্লাহ এত মকাম এত মর্যাদা এই জন্যই তো অনেকে নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যেই নবীর কথা মালিক তুমি কিতাবে লিখে দিলা তাওরাত কিতাবও আছে জবুর ইনজিলও আছে সমস্ত নবীদের ইলমও আছে শ্রেষ্ঠ নবী আখেরি নবী আসবেন এজন্য তারা চেয়েছেন নবুয়তের দরকার নাই নবী হতে চাই না বরং ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্যটা আমাদেরকে দাও কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে কবুল করে দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করেছে শ্রেষ্ঠত্বতা দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন কিন্তু এটা ধরে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা সহজ ধরে রাখা কঠিন সম্পদ উপার্জন করা সহজ কিন্তু সবাই সম্পদ ধরে রাখতে পারে না এই জন্য অনেক ধনী ফকির হয়ে যায় অনেক ফকিরকেও আল্লাহ সময়ের ব্যবধানে ধনী বানা দেয় তাই আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে দিয়েছে হওয়ার তৌফিক দান করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জন্ম এই মাসের মধ্যে রবিউল আউয়াল নবীজির জন্মে সারা পৃথিবীর সমস্ত মুসলমান খুশি না বেজার সুরে বলেন খুশি না বেজার নবীজির জন্মের পরে মক্কার কাফিররাও খুশি হয়েছিল আবু জাহেলও খুশি ছিল সবচাইতে বেশি খুশি ছিল আবুল আহাব যেই বাদি ভাতিজার জন্মের সংবাদ দিয়েছে ওই বাদিকেও আবু লাহাব আজাদ করে চূড়ান্ত খুশির প্রমাণ পেশ করেছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাকে সাধারণত দুই ভাগে ভাগ করা 40 বছরের নবুয়ত পাওয়ার আগের জিন্দেগী আর নবুয়ত পাওয়ার পরের জিন্দেগী কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত মুসলমান নবীকে সম্মান কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত মক্কার ভালোভাবে সমস্ত মানুষগুলো নবীজিকে মেনেছে সম্মান করেছে এবং এটা স্বীকার করেছে মুহাম্মদ একজন ভদ্র মানুষ মুহাম্মদ একজন সত্যবাদী মুহাম্মদ একজন আল আমিন বিশ্বস্ত এটা সবাই মানত কিন্তু যখন এই কোরআন নাযিল হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের বিরুদ্ধে কথা বলার জন্য হুকুম করলেন উম্মতকে জানা দেন কালিমার দাওয়াত দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার মানুষগুলোর কাছে কালিমার দাওয়াত পৌঁছায় দেন তারা যেন পড়ে নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মাবুদ একজন তিনি কে আল্লাহ আমাদের কয়জন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহই তোমাদের মাবুদ আল্লাহই তোমাদের রব আল্লাহই তোমাদের ইলাহ ইবাদতের উপযুক্ত আল্লাহ আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা যাবে না লাত ইবাদতের উপযুক্ত নয় মানাত মূর্তি ইবাদতের উপযুক্ত নয় উজ্জা ইবাদতের উপযুক্ত নয় ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহর পরিচয় জিজ্ঞেস করেছেন কাফির না বলে যে রবের তুমি দাওয়াত দিচ্ছ রবের পরিচয় দাও আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় দেওয়ার জন্য সূরা ইখলাস নাযিল করেছেন কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায় পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد نبي جي আপনি উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহর পরিচয় যারা জানতে চায় তাদেরকে আপনি বলে দিন আল্লাহর এক নাম্বার পরিচয় আল্লাহু আহাদ আল্লাহ একজন কয়জন জোরে বলেন আল্লাহ কয়জন আল্লাহু সামাদ আল্লাহ সমস্ত মাখলুক থেকে অমুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কোন সন্তান জন্ম দেন না আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং আল্লাহর সমকক্ষ পৃথিবীতে অতএব তোমরা আল্লাহর সাথে গায়রুল্লাহর পূজা করো না এই শিরিক ছাড়ো এই দাওয়াত যখন নবীজি দিলেন কিছু মানুষ যারা 40 বছর পর্যন্ত নবীজিকে শ্রদ্ধা করেছে সম্মান করেছে নবীর জন্মে খুশি হয়ে গোলাম আজাদ করে দিয়েছে সেই আবু লাহাব আবু জাহেল উতবা সাইবা মুহূর্তের মাঝে চেহারা ঘুরিয়ে নিল তাব্বাল্লা সাইর আল ইয়াউম আলিহাদা জামাতানা ধ্বংস হোক তোমার আজকের সারা দিন এই জন্যই আমাদেরকে ডাকেছ এই জন্য আমাদেরকে ডাকছ বলুন তো নবীজির এই কথা লা ইলাহা ইল্লাল্লাহ সত্য না মিথ্যা সত্য কথা বলার কারণেই বিরোধিতা শুরু এতে কি সম্মান কমে গেল সত্য কথা বলার কারণে সম্মান কমল না বাড়ল সাময়িকভাবে কষ্ট আসে হক পথে চলতে গেলে হক কথা বলতে গেলে সাময়িকভাবে কষ্ট আসে
কেউ আপনাকে কথার মাধ্যমে গালি দিবে, কেউ আপনাকে কর্মের মাধ্যমে আপনার বিরোধিতা করবে, কিন্তু পরিশেষে ইজ্জত যারা হক কথা বলবে হক পথে চলবে তাদের জন্যই ইজ্জত সম্মান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস আলোচনা করা ইবাদত সওয়াবের বিষয়, 40 বছরের জীবন ইতিহাস আলোচনা এটাও ইবাদত, 40 বছর থেকে 63 বছর পর্যন্ত জীবন ইতিহাস আলোচনা করা এটাও ইবাদত, তবে 40 এর আগ পর্যন্ত সময়টুকু কাজগুলো কর্মগুলো ঘটনাগুলো আলোচনা করার বিষয় পালন করার বিষয় নয়, 40 এর পর থেকে 63 পর্যন্ত 63 বছর পর্যন্ত এই 23 বছরের জীবন ইতিহাসে কোরআন নাযিল হয়েছে, কোরআনের যে বিধানগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সবগুলো পালন করার বিষয় আমল করার বিষয়, এগুলো আমল করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মা আমেনার গর্ভে থাকা অবস্থায় তার অলৌকিক বিষয়গুলো প্রকাশ পেতে আরম্ভ, সন্তান গর্ভে আসলে মায়ের অস্থিরতা শুরু হয়, চলাফেরা কষ্ট হয়, মা আমেনা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ আমার সন্তান মোহাম্মদ আমার গর্ভে ছিল বিন্দু পরিমাণ কখনো ব্যথা অনুভব করিনি। সুবহানাল্লাহ, আস্তে বল, বিন্দু পরিমাণ ব্যথা অনুভব ঘর থেকে আমি বের হতাম না, বিশেষ প্রয়োজন ছাড়া আমি বাহিরে যেতাম না। বাস্তবিক পক্ষে ভদ্র মহিলা যারা ভদ্র মহিলা ভদ্র তাদের অবস্থাও এমনই, চাই সে মুসলমান হোক অমুসলমান হোক তাদের চলাফেরার মাঝে ভদ্রতা আছে। যদি মহিলা ভদ্র হয়, কথা বলেন ঠিক না বেঠি, যদি ভদ্র হয় তার কথার মাঝে ভদ্রতা প্রকাশ পায়, তার কর্মে ভদ্রতা প্রকাশ পায়, বিনা প্রয়োজনে তিনি বাহিরে যেতেন না, যখনই রাস্তায় বের হতেন, নবীজি এখনো দুনিয়ায় আগমন করেন নাই, এখনো মা আমেনার গর্ভে, কিন্তু মা আমেনা যেই রাস্তায় হাঁটতেন পুরা রাস্তা সুগন্ধি বরবর হয়ে যাইত, কূপের থেকে পানি উঠাবেন, কূপের পানি কূপের নিচে থাকলে আমেনা নবীজির মাতা আমেনা যখন কূপের পাশে দাঁড়ায় যায় ওই পানিও চিনে যে মা আমেনার গর্ভে রহমাতুল্লিল আলামিন তো জাহানের বাদশাহ আছে, সেই দু জাহানের বাদশার সম্মানার্থে পানি উপর থেকে নিচ থেকে উপরে উঠে যায়। সুবহান, এই দৃশ্য দেখে মক্কার অন্যান্য মেয়েরা বলে আমেনা তোমার পানি উঠানোর প্রয়োজন নাই, পানি তোমার গুলো আমরাই উঠায় দিব, তবে তুমি একটু কষ্ট করে দাঁড়ায় থাক, তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ আমাদের জন্য একটু আসান হবে, পানি উঠানো সহজ হবে। মা আমেনা বলেন আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম দেখতাম পাথরও আমাকে সালাম দেয়, ওই শব্দ আমি শুনি। সুবহান, দুনিয়ার মানুষ জন্মগ্রহণ করার পরে তার খতনা করা হয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন খতনা করা অবস্থায়, খতনা করা অবস্থায় কে পেটের ভিতরে খতনা করাইল, কোন খতনার প্রয়োজন হয় নাই, দুনিয়ার মানুষ জন্ম লাভ করার পরে দুনিয়ায় আগমন করার পরে চিৎকার করে কান্না করে
আর আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আগমন করার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গিয়েছেন সুবহানাল্লাহ পৃথিবীর মানুষদেরকে বোঝা দিলেন 360 খোদার পূজা তোমরা করো সবগুলো ভণ্ডামি সব ছাড়ো ওই রবের ইবাদত করো যার কুদরতি কলমে আমি সেজদা দিলাম হাকীকত কে খবর দেনে বশীর আয়া নদীর আয়া হাকীকত কে খবর দেনে বশীর আয়া নদীর আয়া শহনশাহীন জেসে কি পা হুজুমে মে ফকীর আয়া ওই আয়া জিনকি আনে কি জমানে কো জরুরত থি ওই আয়া জিনকি আনে কে লিয়ে বে চাইনে ফিতরত থি রহমাতুল আলামিন এমন সময় এসেছেন যখন গোটা পৃথিবীতে শিরিকের অন্ধকার বিস্তার লাভ করেছে এমন সময় পৃথিবীর প্রয়োজন ছিল একজন ঈমানের আলো নিয়ে কোরআনের আলো নিয়ে দুনিয়ায় আগমন করবেন শিরিকের অন্ধকার দূর করবেন আল্লাহ সেজন্যই পাঠাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই 40 বছরের জীবন ইতিহাস আলোচনা করা এটাও ইবাদত তবে এখানে পালন করার কিছু নেই পালন কোরআনে যে যেটা আছে সেটা পালন করব কোরআন নাযিল হলো সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়াল নাস পর্যন্ত যে কথাগুলো আল্লাহ বলেছেন কোরআনে এগুলো বুঝতে হবে যেগুলো আমল করার করতে হবে যেগুলো ছেড়ে দেওয়ার সেগুলো ছেড়ে দিতে হবে তাহলেই প্রকৃত পক্ষে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বা ইশক মুহাব্বতের প্রমাণ পেশ করা যাবে আল্লাহর রাসূল বলেন আমি প্রতি সোমবারে রোজা রাখি প্রতি সোমবারে রোজা রাখি কারণ এক নাম্বার ফিহি উলিদতু সোমবার এমন একটা দিন যেই দিনে আমার জন্ম হয়েছে অফিহি উনজিলাল কুরআন সোমবার এমন একটা দিন যেই দিনে কুরআন নাযিল করা হয়েছে সহি হাদিস মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজি বলেন এই সোমবার দিন প্রতি সোমবারে আমি রোজা রাখি কারণ আমার জন্ম সোমবারে হয়েছে দুই নাম্বার কোরআন নাযিল হয়েছে কোরআন নাযিলের সূচনা সোমবার দিন থেকে এজন্য আমি সোমবার দিন রোজা রাখি দুনিয়ার মানুষদেরকে বোঝায় দিলেন আর আমার জন্মটা যদি জন্মকে কেন্দ্র করে যদি কিছু করতে চাও জানার দরকার আছে না নবীজি তার জন্মতে তার জন্মে নবীজি কি করেছেন জানার দরকার আছে না নাই সমালোচনা করে লাভ নাই যতটুকু হাদিসে বিশুদ্ধ বর্ণনায় আছে সেটা করেন আল্লাহর রাসূল বলেছেন সোমবার দিনে আমি রোজা রাখি কারণ এই সোমবার দিনে আমার জন্ম হয়েছে এই সোমবার দিনে কোরআন নাযিলের সূচনা হয়েছে এই জন্য শুকরিয়া দান নবীজির জন্ম হয়েছে শুকরিয়া আদায় করার জন্য প্রতি সোমবারে সোমবারে রোজা রাখেন আপনি যদি না রাখতে পারেন গুনাহ হবে না ইচ্ছা করলে আপনার উপরে রমাদানের রোজার মতো এই সোমবারের রোজাটাও ফরজ করে দিতে পারতেন কিন্তু আমার আপনার জন্য কষ্টকর হয়ে যাবে আল্লাহর নবী বাধ্য করেন নাই এজন্য বলে দিয়েছেন যারা পারো মুস্তাহাব আমল রাখলে সওয়াব না রাখলে কোনো গুনাহ নাই সোমবার দিনে শুকরিয়া দান তোমরা রোজা রাখো জন্ম পালন করেছেন বার হিসাবে বার হিসাবে দিন হিসাবে নয় কি হিসাবে সোমবার
কোন দিনে কয় তারিখ সেটা সেটা দেখেন নাই সেটা শিক্ষা দেন নাই বার শিক্ষা দিয়েছেন শুকরিয়া যদি আদায় করতে চাও তাহলে ওই দিনে রোজা রাখতে পার অন্যথায় আমার জীবন আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করো এটাই তোমার জন্য যথেষ্ট আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে নবীজির চরিত্র কেমন ছিল আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা খুলুকুহু আল কুরআন নবীজির চরিত্র যদি জানতে চাও নবীজির চরিত্র যদি দেখতে চাও কুরআন খুলে পড়ো কুরআন আমার নবীর চরিত্র কুরআনে যা আছে সেটা আমার নবী বাস্তবায়ন করেছেন শিক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মত কুরআন সুন্নাহর মধ্যে তোমরা যা পাবে সেটা আমল করবে জিন্দেগিতে বাস্তবায়ন করবে লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা যতক্ষণ না তোমরা মজবুতির সাথে আঁকড়ে ধরতে পারবে কখনোই তোমরা প্রতপষ্ট হবে না সুবহান তাহলে এই মাস কোন মাস চলতেছে জোরে বলেন কোন মাস এই মাসে কার জন্ম হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জন্ম নবীজির জন্মে মুসলমান খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার যদি খুশি থাকি তাহলে নবীজির কথাগুলো মানতে হবে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে নামাজ ধরতে হবে রোজা হজ যাকাত এগুলো পালন করতে হবে সত্য কথা বলতে হবে জবানকে মিথ্যা কথা থেকে গালাগালি থেকে চুগলখুরি থেকে হেফাজত করতে হবে অন্যের উপকার করতে হবে বাবা মার খেদমত করবে বিবির সাথে ভালো ব্যবহার করবে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়ে জান্নাতের রাস্তা সহজ করতে হবে রাসূলের জীবন আদর্শ আপনার আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে চাইলে কোরআন সুন্নাহকে সামনে রাখতে হবে আল্লাহ আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন।